নমস্কার ফ্রেন্ডস মুি আপনার স্বাগত করুছি ওড়িয়া টেক চ্যানেল আজ আপনারা এই ভিডিওরে দেখা পাইবে যদি আপনারা করোনা টিকা বা ভ্যাকসিন নেওয়া চাহ তাহলে কেউ মানে করোনা টিকা নেই নিয়ে টিকা টিকাপ্রে কেমিতি সমস্ত অনলাইন রেজিস্ট্রেশন করি পারিবে। এবং নিয়ারেস্ট ভ্যাকসিনেশন সেন্টারে আপনার কমিটি স্লট বুকিং করে আপনার সেই টিকাটি নিয়ে পে চালু দেখা এমিটি ভিডিওর আপডেট পাই সবসক্রাইব করুন ওড়িয়া জি টেক চ্যানেল এবং বেল আইকন অল নোটিফিকেশন করে দিব তো সেই আপনার মোবাইল ফোন হোক কিংবা কম্প্যুটারে হোক যে কোনো গোটে ব্রাউজের যাই সর্চ করুন কো ওইন কোউিন সর্চ কলাপরে আপনার স্থানের এই যে প্রথমে লিঙ্কটি আসছে তার উপরে ক্লিক করুন দেলে আপনার আসি যাবে কোইন ইন ডট যে আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালনা করা যাচ্ছি এই ওয়েবসাইট্র লিঙ্কটি আপনার ডিসক্রিপশন দিয়েদি আপনার সেটু বি চাইলে ডাইরেক্ট এই হোয়াট ইজ অফ সিটিজেন অফ ইন্ডিয়া টু রেজিস্টর ফর কোভিড নাইনটিন ভ্যাকসিনেসন অ্যান্ড সিড্যুল দেয়ার ভ্যাকসিনেশন স্লটস এট তে এই কো ইন ওয়েবসাইটটি আমার ইন্ডিয়ান সিটিজে মানুষ যে কোভিড নাইনটিন বা করোনা ভ্যাক্সিনিস্ট্রেসেনপারে এবং নিয় ভ্যাক্সিনেসন সেটার আপনার স্লট বুকিং করে তবে এখানে টিকিট তো আসুন তো এটি আপনার ফাইন্ড ইয়র নিয় ভ্যাকসিনেসন আপনার কোশি আপনার জাঁয়া আপনার পিনকোডটি এখানে দেওয়া যদি আপনার মোবাইল চেক করছেন তাহলে আপনার জিপিএস স অন করি করে লোকসন দ্বারা আপনার জা পেবে নাহলে আপনার পিনকোডটি এখানে টাইপ করে দিব পিনকোডটি টাইপ করে সারা পরে গো উপরে ক্লিক করানু দে আপনার সেই এরিয়ার ভ্যাকসিনেসন সেটরটি শো করি এবং তার এড্রেস আপনার পাই পাইজি তবে এখানে আপনার গেট ডিকশন উপরে ক্লিক করি আপনার ম্যাপ দ্বারা সেই লোকেসন ট্রাক করে পে সেই ভ্যাকসিনেসন সেটর যাওয়া পূর্ব আপনার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করবেন পড়ে তবে হাউ ইটস ওয়ার্ক এমিটি কাম কে না তো প্রথমে এঠারে আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর রেজিস্ট্রেশন করা পড়বে দেন তাপরে আপনার নিয়রে ভ্যাক্সি সেটর চুজ করতে পড়ব দোস্ট আপনার কনফর্ম স্লট বুকিং কলাপরে সেই ডেট্রে আপনার যে ভ্যাক্সিন্ নিয়ে পেবে তো এই বিষয়ে যদি আপনার অধিক ইনফর্মেশন জান তাহলে এখানে যে নো হাউ টু বুক ইয়র অপয়মেন্ট লেখা হয়েছে তার উপরে ক্লিক দেন এই পিড্রে আপনার সেই ইউজর ম্যানুয়ালটি দিয়ে যাই আপনার পুরা ডিটেলস পাই যাবে

এটা আসলা পরে এখানে যে রেজর ইয়ারসেলফ লেখা হইতে তার উপরে ক্লিক করতু নেক্সট পেজে প্রথমে আপনার আপনার মোবাইল নম্বর ভেরিফাই করা পড়ব তো সেইপা আপনার মোবাইল নম্বরটি এখানে দিও মোবাইল নম্বরটি দিয়ে সারা পরে গেট ওটিপি উপরে ক্লিক করতো দে তাপরে আপনার দিয়ে মোবাইল নম্বর গোটে ওটিপি আসব তো সেই ওটিপিটি আপনার এখানে দিওত ওটিপি পরে ভেরিফাই উপরে ক্লিক করতু ভেফাই কলাপরে নেক্সট পেজ রে আপনার প্রথমে গোটি আইডি প্রুফ সিলেক্ট করা পড়ব তো এটা আপনার চাইলে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পান কার্ড পাসপোর্ট নেনশন পাসবুক বি আপনার সিলেক্ট করে আধার কার্ড সিলেক্ট করে দিয়েও সেঠানে আপনার যে আইডি প্রুফ সিলেক্ট করে আইডপ্রুফ্র নম্বর আপনার এখানে দেওয়া পড়ব তো যেহেতু আমি আধার কার্ড সিলেক্ট করছি সেইপা আমার আধার কার্ড নম্বরটি এখানে দাওয়া দে আপনার নামটি এখানে দেওয়া পড়বে তো এই নামটি আপনার যেমন আধার মেনশন ক্ড্র মেন্সন হয়ে সারা পরে আপনার জেণ্ডরটি মেল কি ফিমেল সেইটি আপনার সিলেক্ট করতো দেন নেক্স আপনার এখানে দেওয়া পড়বে ইয়র অফ বার্থ এজ ইন আধার কার্ড তো আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থটি থাকি সেই ডেট অফ বার্থ ইয়র আপনার এটা দেওয়া পড়ব তো যেমি কি দেখা পাও রেজিস্ট্রেশন ইজ ওপন ফর ইন্ডিভুয়াল ঔইথ এজ সিক্সটি ইয়র্ ওল্ড বার্থ ইয়র নাইনটিন সিক্সটি ওয়ান অর ইয়ার দেন তাপরে কেছি কি ইন্ডিভিজুয়াল উইথ এজ ফর্টি ফাইভ ইয়র্স অর ওল্ড বার্থ ইউর নাইনটিন সেভেন্টি সিক্স অর ইয় ইফ দে হ্যাভ এনিক কমর বিটি টি তেমিকে এখানে দেখা পাও যে ষাটিয়ে বর্ষর উর্ধ্ব সেইখানি রেজ্রেসন প্রোসেসটি ওপন হয়েছে তো এই পঁয়তাল্লিশ বর্ষর উর্ধ্ব যে কোশি গুরুত্ব রোগের পীড়িত অনেক তো অনলি সেই ওপেন অফ বার্থটি পরে রেজিস্টার উপরে ক্লিক করানো দে আমার ইন্ডিভিজুয়াল রেজ্রেসন প্রোসেসটি হয়ে গেল আপ আপন নেট অফ বার্থ ইয়র ফটো আইডি প্রুফ আইডি নম্বর এবং আপনার স্টাটসটি এর শো করু দে আপনার একশন তো আপনার দুইটি অপশন মিলে গোটি হচ্ছে ডিলিট অপশন আছে সিডু অপয়মেন্টার কেবল আপনার রেজিস্ট্রেশন প্রোসেসটি হি কমপ্লিট হয়েছি তো এপয়েন্টমেন্ট বুকিং করা এখানে যেড্যুল এপয়মেন্ট আইকনটি অ তার উপরে ক্লিক করতু দেড অপয়মেন্ট উপরে ক্লিক করে দিওত সেই থেকে ক্লিক কালপরে এখানে প্রথমে আপনার স্টেট চুজ করা পড়ে তো এটা আমার স্টেটটি ওড়শা সিলেক্ট করে দেব

তো যেমিকে এটা দেখা পাও মার্চ চার দুই হাজার একুশে আমার স্লট বুকিং করা ডেটটি অভেলেবল অই ডেটে নট এএম রু পাঁচটা পি পর্যন্ত ভ্যাকসিন দিয়ে যাও তো এটা আপনার ইচ্ছার আপনার ফর নোনে যাওয়া চাহিদা কি আফটার নো সেইটা আপনার চুজ করপারে নয় আপনার যদি নেক্কট ওইক্রে স্লট বুকিং করা চাহ তাহলে আপনার নেক্সট উপরে ক্লিক করুন তো যদি আপনার স্লট এভেলেবল তাহলে আপনার শো আমার এই স্লটটি আমি সেইটা করা চুজ কৰি চাৰিলাতে বুক উপ ক্লিক কৰোঁ দে নেক্সট মেজ আপোনাৰ চেণ্টৰ নেম সৈতে আপোনাৰ স্লট বুকিং কৰিটাইম টি চ' কৰি থোট ৰিফাৰেন্স আই ডি টি চ' কৰি যদি আপোনাৰ এই ডেট্ৰে আপোনাৰ স্লট বুকিং কৰিবলৈ আপোনাৰ কনফৰ্ম উপ ক্লিক কৰোঁ কনফৰ্ম উপৰ ক্লিক কলপেৰে আপোনৰ স্লট বুকিং টি কনফৰ্ম হৈ যাব তো সেই আপইণ্টমেণ্ট ডিটেইলছ টৰবাইল নম্বৰটো এছ এম এছ থ্ৰু তাতে আপোনালোকৰ এই এপইণ্টমেণ্ট স্লিপটো আপোনাৰ প্ৰিণ্টআউট বি বাহিৰ কৰি পাৰিব

আধার কার্ড নম্বরটি দিয়ে সারা পরে তাঁর ফুল নেমটি এখানে টাইপ করে দিওত যেমি তাঁর আধার ক্ডের নেমটি থাকি সেই নেমটি হি এখানে টাইপ করবে দেন তাপর তাঁর জেন্ডরটি কখন এখানে চুজ দেন দেমি তাঁর ডেট অফ বার্থ ইয়রটি এটার দিব কি আধার কার্ডে মেনশন ডেট অফ বার্থর ইয়রটি দিয়ে সারা পরে এড উপরে ক্লিক করতো তো এড কলাপরে যেমি আপনার দেখা পাও আমার সেই মেম্বর জনক এখানে এড হয়ে যাই তো সেই মেম্বর যদি আপনার আপেন্টমেন্ট বুকিং করা চাহাচন তাহলে আপনার সডিউল এপয়েন্টমেন্ট আইকন উপরে ক্লিক করতো তো এটি আপনার চাইলে সমস্ত সিলেক্ট করে একা সাগরে সেড্যুল এপয়েন্টমেন্ট করেপারে তো মেক্সিম এখানে চাইলে আপনার চারিজণ মেম্বর হি করেপারে তো যদি আপনার কোশি ফ্যামিলি মেম্বর ভুল্রে অড করেদ আিলিট করতে চাহিদা তাহলে এখানে যে ডিলিট আইকনটে অ তার উপরে ক্লিক করি ডিলিট করে পেবে দে আমি ইয়েস করে তো সেই ফ্যামিলি মেম্বরটি আমার ডিলিট হয়ে

তেমনি প্রোসেসে আপনার অনলাইন করোনা ভ্যাকসিনে রেজিষ্ট্রেসন করবে যদি আপনার ভিডিওটি ভাল লাগে তাহলে ভিডিওকে লাইক করে দিব আপনার সাংবাদ ভিতরে সেয়ার করে জুঁতু আদান আমার চ্যানেলে নয় চ্যানেল করে বেলা অল নোটিফিক করে দিব যাকে ভিডিও অপলোড করি আপনার দেখিপারে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং